বেড়াতে বেজে চলে বাউলি সুর ছুটে যাই সাথীর কাছে ভাবনা চিন্তা হয় যে এই ধরনের চর্মরোগ এইডস রোগের একটা উপসর্গ। কি কো এইডস? আমি তোরে এক মাস সময় দিলাম, এর ভিতরে ঘাপলা মিটাতে পারলে মিটাবি, তা না হলে সল্লগোটাকে তিনটা অ্যালবাম থেকে যে কোনো একটা মেয়েকে পছন্দ করে কবুল বলবা। শালুকের প্রতি তুমি সিলাই একটু উইক ছিলা সেটা আমি জানতাম, কিন্তু এখন যে একদম ডিসপারেটিং উইক, কাহিনীটা কি বলতো দোস্ত? কাহিনী কিছুই না বন্ধু, তার মনের ভিতরে কি সুন্দর দেখতে পাইছিস আমাকে সেটা বুঝায় কম, বুঝতে চাই। সে বলতে চাইছে তার মনটা সে আমার কাছে সঁপে দিতে চায়। শাপলা আর সাপের মধ্যে কোনো পার্থক্য নেই, এই শাপলা তোর জীবনে সাপ হয়ে প্রবেশ করেছে, এই সাপের ছবলেই তুই মরবি। এক মেসেজের জন্য ওয়েট করতে করতে তো মনের মধ্যে প্যানিক উঠে গেল, শিরদাঁড়া ব্যথা করতে শুরু করেছে। এর মধ্যে তো শিরদাঁড়া ব্যথা করতেছে, তো বাকি জীবন কি করবি? এই যে আমাকে দেখ, আমি দুই বছর ধরে শাপলার জন্য ওয়েট করতেছি, তুই তো মাত্র শুরু করলি। তোরা দুইজন আমার দেহে আসলে কিছু শিখতে পারলি না, এই সমস্ত ভাব ভালোবাসা আমার কাছে কোনো ভ্যালু নাই, মেয়েদেরকে আমি পাত্তা দিই না, যার জন্য আমি কত পিসফুল লাইফ লিড করতেছি। হ্যাঁ সেটা তো। এই তুই না একটু আগে আমাকে বলি যে তুই শালুকের প্রতি তোর একটা উইকনেস হয়েছে। সেটা তো এই তোদের দেখে মনে কর যে আমি একটু চিন্তা ভাবনা করেছিলাম, তোরা প্রেম করার জন্য যেরকম আদা জল খেয়ে নেমেছিস তো ভাবলাম যে আমি একটু করি, লস প্রজেক্ট এনার করবো না নে বাদ। গুড ডিসিশন, এই মেয়ে মানুষের পাল্লায় পড়লি পারে জীবন তেজপাতা হয়ে যাবে বন্ধু। আরে শোন, এই মেয়েরা যে ছেলেদেরকে নাচানোর সুযোগ পায় সেটাই তোকের মতোই হাব লাগের জন্য। এই যে শোন গোরা বাবু, এত লেকচার মারিস না, বুঝেছিস না? যখন কোনো মেয়ের প্রেমের প্রপোজাল পাওয়ার পরও তুই রিফিউজ করতে পারবি সেদিন তুই এরকম লেকচার মারিস, তার আগে এরকম লেকচার মারিস না আমাদের সামনে, কিন্তু বলে লেকচার ভাবতে আসিস। আরে ছোট ভাই কি অবস্থা, কেমন আছো? জি ভালোই আছি। তো ওয়েলকাম, আমি মনে মনে তোমার কথা ভাবতেছিলাম, আমি জানতাম তুমি আসবা, দুইবার আমার এগেনস্টে তুমি জিতে গেছো, আমাকে ডিফিট দিছো, তুমি না এসে পারো না। হচ্ছে কি, অনেকদিন ধরেই মনে করতেছিলাম আসবো আসবো, তো এর আগে দুই তিনবার ট্রাই করেছি, তো পথের মধ্যে শাপলাবু আর শালুক দেখে আবার রিটার্ন করে ব্যাক করেছি। কেন, ওরা কি তোমাকে দাবা খেলতে দিতে চায় না? না না, দাবা খেলতে মানা করবে কিসের জন্য? খালি আসলে হচ্ছে কি, ওই ওই দাবাগুরু .com ভাইয়ের সাথে চ্যালেঞ্জ খেলতে নিষেধ করে। না মানে ওই তারা করছিল, খুব বেশি খারাপ কিছু কইনি, করছিল যে দাবাগুরু .com ভাই নাকি সিটা সিটারি করে খেলে তাই করছিল। আমি আমার এই কথায় কিন্তু পাত্তা দিইনি। না ঠিক আছে, পারি পারে বাদ দাও, তোমার বুবুরা যখন নিষেধ করেছে চ্যালেঞ্জ করার দরকার নেই। ই আপনি কি কথা করছেন দাবাগুরু .com ভাই, আমি বুবুদের চোখ ফাঁকি দিয়ে এত কষ্ট করে এখানে আসলাম আর আপনি করছেন চ্যালেঞ্জ খেলবেন না, এটা ও ঘোড়া ভাই একটু বুঝো কর না। এই এই ঘোড়া কিরে, ঘোড়া কিরে বেদ না মানে করছিলাম কি ঘোড়া বাবু ভাই, একটু ভাই বুঝোই কর না, দেখেন অনেক কষ্ট করে ভাই আই এখানে আইসি আমি ভাই। আচ্ছা জানা আজকে হাইস্ট চ্যালেঞ্জ ৫০০ টাকা। ওরে বাপ রে, এদিকে বিগেস্ট অ্যামাউন্ট হাইয়েস্ট অ্যামাউন্ট চ্যালেঞ্জ করতে চায়, কি করা, জাস্ট এ মিনিট ছোট ভাই,
লেটস টেক এ ডিসিশন ঠিক আছে আপনি ওয়েট এ মিনিট আপনি ডিসিশন নিতে থাকেন আমি একটা চা খাই নি ভাই পিনটা কোনে গেল আপনাকে একটা দেবো ভাই দিদি পারো তোমার সানগ্লাসটা সুন্দর জি ইতি আমি কই কি শাবুল ভাইকে একটা টেক্সট করে দে আর টেক্সটে লিখে দে যে আমি তার সাথে প্রাইভেট ডিসকাশনে বসতে চাই বুঝতে পারছিস আচ্ছা ঠিক আছে দিদি একটু পরে কর করতেছি এত পাগল হয়ে যাস কি রে তোরা এখানে বসে বসে আড্ডা মারতেছিস কলেজ যাবি না আমরা তো কলেজ যাওয়ার জন্য একবারে রেডি হয়ে বের হইছি রেডি হয়ে বের হই এখানে ধরে ধরে গল্প করতেছিস ভালো করে পড়াশোনা করার কথা কইছি সারাক্ষণ খালি আছিস আড্ডা দেওয়ার মধ্যে আমরা কই আড্ডা দিলাম আমরা তো যাচ্ছিলাম পরে মশা ভাইকে দেখে একটু দাঁড়ালাম সে দুনিয়ার গল্প জুড়ে দিল তার জন্যই লেট হইছি মশা ভাই গল্প জুড়ে দিয়েছে আর তো মশা ভাই নাই এখন নিজেরা গল্প জুড়ে দিছিস না সাথেও একটা কথা কই কি আমার মনে হয় কি তুমি মশা ভাইকে বিবাহ করে নাও হ্যাঁ তোরা যে পড়াশোনা করিস না এটাই আছে তার প্রমাণ সত্যি ছোটো ভাই তোমার এই বিরেনটা আর একটা রিসার্চ কিন্তু করা দরকার কেন ভাই আমার কি মনে হয় জানো তোমাকে রাশিয়া পাঠায়া দেওয়া দরকার তুমি সেইখানে গিয়ে গ্যারি কাসপারভের সাথে দাবা খেলবা এই গিরাম তোমার জায়গা না এইসব কি কথা করছেন আমার তো মনে হয় কি জানিস ছোটো ভাইরে যদি ভালো করে নার্চার করা যায় তাহলে একদম গ্র্যান্ড মাস্টার একটা দাবারু হয়ে যাবে কি সব করছিস গিরান মাস্টার আমি কি করলাম শুনিস নাই রাশিয়া পাঠায়া দেব সেখানে গিয়ে সে দাবা খেলবে আপনারা তো আমাকে সিরাম লজ্জা দিচ্ছেন ভাই আচ্ছা ছোট ভাই তোমার একটা প্রশ্ন করি হ্যাঁ করেন এই প্রেম ট্রেম করতিস নাকি কাউরে পছন্দ করো কাউরে পছন্দ টসন্দ করো নাকি পছন্দ কি সত্যি করি কব ভাই সত্যি কব নাকি মিথ্যা কব নাকি হ্যাঁ না ওই একটা মিয়া হ্যাঁ মিয়াটা দেখতে শুনতে ফাইন কয়দিন ধরে মিয়াটা দেখতেছি তো দেখলেই আমার মনের ভিতর কেমন যেন একটা করে হ্যাঁ ওই যেমন রাজার বুকির উপর যে মিনিস্টারের চেক দিলে যেমন লাগে না ঠিক ওই রকমই আনসার হ্যাঁ ছোট ভাই আমার তো এ ছোট ভাই আমার চাল দিলাম চাল দাও চাল দাও কথা দাও কি জন্য হেলদি আছে এ কি ব্যাপার ভাই কি কি আমার হাতি তো মনে হচ্ছে চেঞ্জ হয়েছে কই চেঞ্জ হয়েছে আমার হাতি তো ছিল এই জায়গা আর আপনার বইটা ছিল এই জায়গায় তো চাল চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে এ তুমি কি করছো হ্যাঁ এই তুমি কি বলতেছো আমি চাল চুরি করেছি এই চাল দাও তোমার চাল দাও আরে কি আসছো আমি আপনাকে চোর কখন বলতেছি কিন্তু আমার চাল তো চেঞ্জ হয়ে গেছে হাতি ছিল এই জায়গাটা বডি ছিল এই জায়গা চাল চেঞ্জ হইলো কাবা করে আরে কি কি কিরাম করে চাল চেঞ্জ হবে তুমি কি করছো এই ছোট ভাই তুমি এর মধ্যে রাশিয়া মাসিয়া ঘুরে চলে আসলে প্রেম প্রীতি করলে দুদিন পর বিয়ে করবা তা তো তোমার মাথার ভুল হতেই পারে তুমি ভুলে গেছো হয়তো তোমার গুটেই জায়গায় ছিল তুমি চাল দাও আরে ভাই আমি রাশিয়া ঘুরি আর রাজশাহী ঘুরি আমার বেরেন এতটা পাক কাঁচা না আমার সব কিছু মনে থাকে আপনি চাল চেঞ্জ করেছেন আর ঘুরা ভাই কিছু কম তো কি দাম লাগে চিন্তা করে দেখ তুই বেটা তুমি কিন্তু কথা বেশি কচ্ছ ছোট ভাই এই তুমি তুমি চাল এই জায়গায় ছিল তো তুমি ভালো করে চিন্তা করে দেখো তুমি চাল দাও দেখেন ভাই আপনারা কিন্তু চিন্তা নি করছেন কাইন্ডমি করছেন আমার সাথে তুমি আমাকে চিন্তা বলতিছো
তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলতেছো? আমি তোমার সুযোগ দিছি, তুমি চ্যালেঞ্জ খেলবার জন্য তুমি আমি করছি কেন? তুই কি করিস? আরে পালাবো মানে এখানে খেলায় আমার সাথে কান্টে ফেলাও, আমি পালাবো মানে? তোমার বইনের আসতেছে আসতেছে, তাড়াতাড়ি পালাও, তোমার বইনের আসতেছে, এদিকে যাও যাও যাও। তুমি এভাবে সত্যপুরের যুবকদের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না। তোমাদের সাথে সত্যপুরের যুবকেরা কি চিটারি করেছে? করেছে তোমরাই উল্টা সত্যপরের যুবকদের সাথে চিটাটি করিছো। মেসেজের উত্তর দাও না। উত্তর উত্তর আপনি শিগগিরই পাবেন। আর আমার মামতো ভাই লিটন রে, আপনারা দুই দুইবার করে দাবা খেলায় জিতাই দিয়েছেন কিসের জন্য? যাতে পরের বার সিটিং বাজি করে তার থেকে টাকাটা উসুল করে নেওয়া যায় না? একদম ঠিক কথাই কচ্ছে। এই ঘুরা বাবু ভাই, আপনি এদিকে কার সাথে কথা বলতিছেন? কই কার সঙ্গে কথা বলবো, কি বলতিছো তুমি? আন্দাজে আন্দাজে কথা শালুক বলে না। যাই হোক, আপনার সঙ্গে আমার প্রাইভেট কিছু কথা আছে, বিস্তারিত পরে বলবো। আমি এই আলসার খেলা বন্ধ করবই, হটকাবাজি এই সত্যপুরে হতে দেব না। দরকার হইলে ইউনিয়ন পরিষদের নির্বাচন করে, আইন করে, অর্ডিনেন্স জারি করে সব বন্ধ করব কলাম। এই তুই শালুক চল। ইতি ইতি না, ওই যে কচ্ছিলাম যে আমার ওই যে মেসেজের উত্তরটা তুমি কবে দিবা? তার আগে তো আপনার একটা ইন্টারভিউ দিতে হবে সাবল ভাই। ইন্টারভিউটা কবে, কখন, কোথায় নেওয়া হবে সেটা আপনাকে মেসেজের মাধ্যমে অবগত করা হবে, ঠিক আছে? সাপ্পা যা বলে গেল তাতে তো মনে হচ্ছে ফিলোসফার দাবাকলা বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, কারণ সাপ্পা যা বলে তা কইরে সারে। তালি তুই চিন্তা করতেছিস তোর কথা, শালুক যে আমারে কি বলে গেল আমি কিছুই বুঝতেছি না। আমার সঙ্গে তার নাকি প্রাইভেট কথা আছে। আমার সঙ্গে তার প্রাইভেট কথাটা কি আবার? সেটাই তো আমার বিষয়টা একটু দেখবি না তারা? ইন্টারভিউ হবে, এটার মানে কি? ইন্টারভিউর বিষয়টা তো আমিও বুঝতেছি না রে, কিসের ইন্টারভিউ নিবে তুই? এই এই আপনারা যে এরকম ভিতর ডিম সেটা কিন্তু জানতাম না। হ্যাঁ, এই এলাকার মেয়েদের তো দেখি একদম সিংহের মতো ডরান আপনারা, কাই নাকি? হ্যাঁ এই জুনিয়র ছোট ভাই, এই এই বেদক ছেলে, এই তুমি তো এতই সেই সিংহ পুরুষ হইবে, তাদের নিয়ম করে লুকোইছে কি সেই জন্য? হ্যাঁ বেশি কথা বলে, বেশি কথা কম বলবা, চলো চাল দেবা, চলো 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 চলো। কি রে শালু, তখন তুই এই কথা কেন করলি? ঘোড়া বাবুর সাথে তোর কিসের প্রাইভেট কথা? শাপলা বনুর সঙ্গে আমি এটা চ্যালেঞ্জ করেছি যে প্রেম সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না, প্রেম সম্পর্কে যে গবেট, তারেও এই শালু প্রেমের ঘোল খাওয়াতে জানে। ঘোল খাওয়ানো কঠিন কিছু না, কিন্তু ঘোল খাওয়াতে যে নিজে কিছু ঘোল খেয়ে ফেললে সমস্যা। আর শালুক, ঘুরাবাবু কিন্তু তোমার যোগ্য নাই আমি কলাম। শালুক কত সহজে ঘোল খাওয়ার মেয়ে না রে বনু, ওই ঘুরাবাবুর এইবার আমি এমন ঘুরান নাচ নাচাবো, তোরা দেখে নিস। আই মশাবাই আসতেছে না? হ্যাঁ তাই তো। কিরম আছো মশাবাই? ইতি এই যে একটা মিস্টেক করে ফেললে, আমার নাম তো মশা না, আমার জাপানি উস্তাদ আকিরা নাগাহাতা আমার নামটা জাপানি করে দিছে। আমার নাম হচ্ছে হিরোশি মাসারু, হিরোশি মাসারু। ও আল্লাহ, আপনি আবার মশারির নাম কেন নিয়েছেন মশা ভাই? ওই দেখো কি করছো শালুক, আমি মশারি কলাম কখন? মাসারু, হিরোশি মাসারু, এখন সবাই একসঙ্গে বলো দিনি, হিরোশি মাসারু, হিরোশি মাসারু। এই তো ফাইন। আচ্ছা শোনো বোনেরা, আমি মনে মনে একটা প্ল্যানিং করেছি। এটা কেমন কথা? এই শাপলা, এটা কি মানা যায় রে?
না মোটেও না। ওই ফটকাবাজদের সাথে আপনি কথা কবেন আর সেটা আমরা মেনে নেব তা তো হবে না মাশাআল্লাহ। আরে যুবকদের জাতি তোমরা পুরোপুরি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারো, আমি সেই ব্যবস্থা করতেছি। ও তালি পরে, তালি পরে, ঠিক আছে, ভেবে দেখব। তালি যাও, আন বাড়ি চলে যাও, দেখা হবে না পরে, আসি। ভাবি আজকে থেকেই তাহলে ওষুধ শুরু হয়ে গেল, ঠিক আছে? তোমারে যেমনে বলে দিয়েছি ঠিক সেইভাবে ওষুধ খাওয়াবা, ঠিক আছে? যে ওষুধ বাধাইলো আমি তো চিন্তা একেবারে শেষ হয়ে যাচ্ছি। ওষুধ খালি পরে যক্ষারোগ ভালো হয়ে যায়, অত চিন্তা না করে ওষুধ খেতে যেন ভুলে না যায় সেই ব্যাপার একটু খেয়াল রাখো। শুধু যক্ষা হলি পারে তো ভালোই হতো, তুমি জানি আমার ওই যে কি টেস্টের জন্য কলা। সেটা কইছি কারণ কাশু ভাইয়ার রোগের যে উপসর্গ এইচআইভির ভাইরাসেরও একই উপসর্গ, সেজন্য টেস্ট করাই নিলে ভালো হয়, দু একদিনের মধ্যে যা করাই নিলেই হবে। আমি মাঝে মধ্যে এসে খোঁজ নিয়ে যাবো না ভাবি, তাহলে আমি আসি। একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা কও কাশু ভাই? ওই তুমি জিজ্ঞেস করেছিলে না ইতালিতে আমি ধর্মীয় অনুশাসন মেনে চলেছি কিনা। তুমি কি নামাজ কালামের কথা বলেছো? শুধু নামাজ কালাম না কাশু ভাই, তুমি তো ইতালিতে একা গিয়েছিলে, ভাবি এনেছিল, মানে এমন তো হতেই পারে যে হয়তো তোমার শারীরিক প্রয়োজন হয়েছিল তাই কোনো মেয়ের সাথে সময় কাটাইছো, শারীরিক সম্পর্ক করেছো। নাউজুবিল্লাহ, আমি এসব কখনোই করিনি, কি বলতেছো তুমি? তালি তো হলো, তালির পরে ওই যশোরে যে আর টেস্ট করাতে হবে। তবে আরেকটা বিষয় আছে, মানে বিদেশে যায় অনেকেই নেশা টেশা করে, এই যেমন ধরো একজনের ইনজেকশন আরেকজন ব্যবহার করিস। আমি ওসব কখনোই করিনি। তাহলে আর কোনো চিন্তা নেই, ঠিক আছে আমি আসি। ভাবি আমি গেলাম। আমি জানতাম তো যে তুই এই কথাটাই কবি, মানুষের বড় বোন তাগের ছোট বোনেরা কত কিছু করে দেয় আর আমার ছোট বোন সারা জীবনে আমার কিছুটি করে দিল না,
এখন স্ত্রীটা রাইখে আমার সাথে তাড়াতাড়ি গোসল করতে চলো। কালকে দেরি হয়ে গেছিল বলে সাথীপুর কাছে ধরা খেয়ে গেছি, আজকে ধরা খাতে চাই না, তাতে চল। অর্ধেক স্ত্রী বাকি রাইখে আমি গোসলে যেতে পারবো না, গান দে। বনু আমার খিদে লেগেছে রে, তাড়াতাড়ি গোসল করতে চল প্লিজ। এ বনু, তোর যে ওই সাবুল ভাই মেসেজ পাঠানোর কথা ছিল পাঠাইছিস? ইতি তো পাঠালো না, তোর উপর দায়িত্ব দিল। ইন্টারভিউ নিবি তুই, মেসেজও পাঠাবি তুই? আমার মনে আছে, গোসল করতে যাবার পথে পাঠাবো না। ও শাপলা বউ, তোমাদের মামা তো বাইরে দেখলাম, বাইরে বসে কাঁদতেছে। কার কথা বলতেছিস? কার কথা আবার? ওই লিটন বাইরে বসে দেখলাম কাঁদতেছে। কি করছিস তুই? লিটন কাঁদবি কেন? চল তো দেখি কি হয়েছে, সেটা কান্না থামায় পরিষ্কার করে কবি। আরে ওই যে দাবাগুরু.com আমাকে জোর করে চ্যালেঞ্জ জানাইতেছে চিটারি কইরে। তোরা যুগের পর যুগ নিয়েগের পেছনে ঘুরতি ঘুরতি জুড়ার পর জুড়া স্যান্ডেল ক্ষয় করে ফেলবি, কিন্তু একটা প্রেম করতে পারবি না। এত ফিরা স্টেশনের কথা কয়েন না তো, একটু আশার বাণী শোনান। আমার মুক্তি আলোয় আলোয়। একটা মিষ্টি, সেটা কলা পাতায় মুড়ে সেটা আবার পকেটে করে নিয়ে আসছো। পকেটে কোনো টাকা পয়সাও নাই। এই মিষ্টি পীর ফকিরের দিয়ে পড়ায় আনছে আপনাদের বস করতে, আমি কইলাম আপনাদের বস করতে আনছে। ঝিলেতে রূপ নাচে।